একজন ভালো মানুষ হতে চাই এবং এই প্রক্রিয়াটা আমি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাব। কারণ ভালো মানুষ হওয়া এত সহজ না আমি এবং আমি এই প্রক্রিয়ার মধ্যে আমার সন্তানকে নিতে চাই আমি আমার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই এবং আমি অবশ্যই একজন গর্বিত মা আমি একজন গর্বিত নারী এবং আমি অনেক গর্বিত একজন বাংলাদেশি আমি আমার দেশকে অনেক ভালোবাসি এটা আমি সব সময় বলি আমাকে অনেকে বলেছে আমি এই পয়েন্টটা আমরা ডিসকাস করি নাই সেটা হচ্ছে যে বাঁধন এখানে থাকবা নাকি চলে যাবা এখানে সবাই এরকম বলতে থাকে তোমাকে এত মানে হয় না যে সোসাইটি তো আসলে রেডি না আমি আমার মনে হয়েছে যে না আমি এভাবে ছেড়ে দিয়ে যাব না কারণ এই সমাজটা এই দেশটা তো আসলে আমারও এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার আমরা যদি এভাবে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে তা কে কে চিন্তাটা করবে আসলে দেশটাকে নিয়ে কে চিন্তাটা করবে এই সোসাইটিটাকে নিয়ে আমাদের সবার চিন্তার পরিবর্তন করতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা এইভাবে একজন একজন করে আসলে এই জিনিসটা হবে না এবং সবাই সবাইকে আমরা সম্মানটুকু করি এইটুকু অনেক ইম্পর্ট্যান্ট আমরা যে আমরা যে মনের অজান্তে আমরা জেনে না বুঝে কত কিছু করি আমরা নিজেও জানি না কিন্তু আমরা যে আরেকটা মানুষকে কষ্ট দিচ্ছি আমরা যে আরেকটা মানুষের লাইফে ইন্টারফেয়ার করে তার লাইফটাকে হেল করে দিচ্ছি এটা কিন্তু আমরা বুঝি না আমি তোমাকে একটা কথা বলছিলাম যে আমাকে অনেকে ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ধরনের উপদেশ দিয়ে থাকেন বাচ্চার মা বাচ্চাকে কিভাবে বড় করছেন আপনাকে দেখে সে কী শিখবে আমার বাচ্চা আমাকে দেখে তো শিখবে আমার বাচ্চা আমাকে দেখে মানুষ হতে শিখবে এবং আমি আমি এটাই চাই আমি এইটাই চাই আমার বাচ্চা আমাকে দেখে মানুষ হতে শিখবে এবং আই আই এম এম সাকসেসফুল সাকসেসফুল মাদার মাদার সো প্রাউড অফ ইট